পানিহাটি নিউজ, ঘটনাস্থল থেকে সরাসরি একেবারে আপনার ঘরে, দেখুন পানিহাটি নিউজ। নমস্কার, পানিহাটি নিউজে আপনাদের স্বাগত। গভীর রাতে খড়দার রাসখোলা ঘাট সংলগ্ন গঙ্গায় প্রবল জোয়ারের তোড়ে নৌকা উল্টে নিখোঁজ হয়ে গেল এক মৎস্যজীবী। জানা গেছে, অন্যান্য দিনের মতোই শুক্রবার রাতেও ব্যারাকপুর গান্ধীঘাট এলাকা থেকে নৌকো নিয়ে মাছ ধরতে গঙ্গায় নামে খড়দার রুইয়া অঞ্চলের বাসিন্দা রমেন বিশ্বাস ও বাসু রায়। জাল ফেলতে ফেলতে তারা যখন খড়দার রাসখোলা ঘাট পেরিয়ে গেছেন, তখন পূর্ণিমার ফরা জোয়ার এসে পড়ে। জলের স্রোতের তীব্রতায় তাদের নৌকো উল্টে যায়। সেই স্রোতে কোনো মতে পাড়ে চলে আসতে সক্ষম হন রমেন বিশ্বাস নামের একজন, কিন্তু প্রবল স্রোতে ভেসে যায় বাসু রায়। নৌকাটি পরে ভাসতে ভাসতে এসে আটকে যায় রাসখোলা ঘাটের কাছে। সকালে ঘটনাটি জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় মৎস্যজীবীরাই প্রাথমিকভাবে জলে নেমে তল্লাশি শুরু করে বাসু রায়ের খোঁজে। পরে খড়দহ থানার উদ্যোগে পুলিশের বিপর্যয় মোকাবেলা দলের সদস্যরা তল্লাশি শুরু করলেও এখনও খোঁজ মেলেনি বাসু রায়ের। নমস্কার, পানিহাটি নিউজে আপনাদের স্বাগত। বিজ্ঞান প্রদর্শনীর মাধ্যমে শুরু হল খড়দহ সাংস্কৃতিক উৎসব। ১৯তম বছরে পদার্পণ করল অগ্রসর সমাজকল্যাণ কেন্দ্র পরিচালিত খড়দহ সাংস্কৃতিক উৎসব। ১৩ই ডিসেম্বর বিজ্ঞান প্রদর্শনীর মধ্য দিয়ে সূচনা হল এবছরের খড়দহ সাংস্কৃতিক উৎসবের। ১৩ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ১৪ই ডিসেম্বর। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন সাংসদ সৌগত রায়, অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্র প্রমুখ। আজ শুরু হওয়া বিজ্ঞান প্রদর্শনীতে অংশ নিয়েছে খড়দাসহ সংলগ্ন এলাকার ১৭টি স্কুলের ছাত্রছাত্রীরা। বিভিন্ন মডেলের মাধ্যমে ছাত্রছাত্রীরা দর্শকের কাছে তুলে ধরার চেষ্টা করছে আধুনিক দূষণমুক্ত পরিবেশ গঠন ও তার সংরক্ষণের ভাবনাকে। কালকে বাড়ি থেকে গেলাম 4টার সময়। আমরা থাকি গান্ধীঘাটে থাকি। তারপর ওখান থেকে মাছ ধরতে হতে যে এখানে এসে রাখছি, আমরা বুঝতে পারিনি হঠাৎ করে বান হবে, ঠিক আছে। তখন বান হয়েছে, তখন দুজনে আর কি লোকটা পাল্টি খেয়ে গেছে। পাল্টি খেয়ে গেলে তারপর দুজন ভাগ হয়ে গেছে। তখন এই দিক দিয়ে আছি, তাও কথা বলছি, ওইখানে যে কথা বলছি। তারপরে উনি বাইরে চলে গেছে আর আমি এইখান থেকে চলে গেছি। তারপরে আমি কিনারে সোতে আমাকে কিনারে উঠেছে আর উনি বাইরে চলে গেছে। তখন রাত 11:55। তখন তারপরে ওনাকে আর তখন ডায়ের সাড়া হাত দিচ্ছি, আমি আর সাড়া পাচ্ছি না ওনাকে। হ্যাঁ, আমাকে কিনারে সোতে উঠেছে, আমিও চাপতে পারছিলাম না এদিকে। যখন আমি ডুবে যাচ্ছি তখন আর কি আমার গায়ে ছিল সোয়েটার, আমি সোয়েটার খুলে ছিঁড়ে দিছি, ছিঁড়ে বের করে দিয়েছি যাতে আমি উঠতে পারি। আর পাওয়া ছিল প্যান্ট, সেই প্যান্টটা পুরো খুলে দিছি, খুলে দিয়ে আমি একটা শর্ট প্যান্ট পরেছিলাম। আমাদের বাড়ি রুয়ে নালীর মাঠ। আমার নাম রমেন বিশ্বাস। সকাল থেকেই ঘাটে থেকে তল্লাশি তদারকি করছেন স্থানীয় তৃণমূল নেতা দিব্যেন্দু চৌধুরী। শুনে নেব তিনি ঘটনাটি সম্পর্কে কি জানালেন। গতকাল রাত্রিবেলা নৌকা নিয়ে অনেকজনই গঙ্গায় মাছ ধরতে নেমেছিল। তার মধ্যে একটি নৌকাতে দুজন ছিল, একজনের নাম রমেশ বিশ্বাস আর একজনের নাম বাসুদেব রায়। এরা নৌকা নিয়ে যখন মাছ ধরছে সেই টাইমে বান আসে। পূর্ণিমার কটাল চলছে যেহেতু, প্রতি রাত্রিবেলা 12টা নাগাদ বান আসে। বান এসে তাদের নৌকাটাকে 3টে পাল্টি খাইয়ে দেয় এবং নৌকার মধ্যে থেকে দুজন গঙ্গায় পড়ে যায়। একজন অতি কষ্টে বানের ধাক্কাতেই পাড়ে চলে এসছে, তার নাম হচ্ছে রমেন বিশ্বাস, নালীর মাঠ রুইয়াতে বাড়ি, তিনি বেঁচে আছেন। কিন্তু অপর একজন ব্যক্তি বাসুদেব রায়, যিনি 56 নম্বর বাসস্ট্যান্ডের কাছে থাকে, তাকে এখনও পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। তো আমরা প্রশাসনিক স্তরে সমস্ত জায়গাতে খবর দিয়েছি, অধ্যাপক সৌগত রায় নিজে তদারকি করছেন, আমরা নবান্নেতে খবর দিয়েছি, ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকেরা এখন নামবে, কারণ এই মুহূর্তে ভাটা চলছে, গঙ্গা পুরো একেবারে শুকনো হয়ে আছে। যতক্ষণ না ডিজাস্টার ম্যানেজমেন্ট নামছে আমরা এখনও কিছু করতে পারছি না। প্রশাসনের সহযোগিতা, সেই পরিবারের প্রতি আমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা, আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। দিব্যেন্দু চৌধুরী।